পূজনীয় স্বামী অচ্যুত আত্মানন্দ মহারাজ, স্নেহাস্পদ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ, মাননীয় অধ্যাপিকা সবুজকলি সেন, সামনে উপস্থিত ভক্তমণ্ডলী, সন্ন্যাসী ব্রহ্মচারী অন্য যারা রয়েছে, আজকের এই বিশেষ দিনে সকাল থেকে এই যে একটা বসে আমরা সব আলোচনা করছি, বেদকে শ্রুতি বলা হয়েছে। অর্থাৎ আমরা সৎ কথা শুনলে একটা সংস্কার তৈরি হয় মনের মধ্যে। আমরা এর আগের আলোচনায় শুনেছিলাম স্বামী অচ্যুতানন্দ মহারাজ বলেছিলেন যে তিন ধরনের কাজ আমরা করি, কায়িক অর্থাৎ শরীর দিয়ে, বাচিক অর্থাৎ বাক্য দ্বারা, অথবা মানসিক মনের দ্বারা। আমরা যে শুনছি যে কথাগুলো, তার দ্বারা যে মনের মধ্যে বিচার হচ্ছে, এইটাও কিন্তু একটা জরুরি ধাপ ধর্ম জীবনের ক্ষেত্রে। যেমন জপ ধ্যান গুরুকে বন্দনার কথা বলা হয়েছে, এর পাশাপাশি সৎ আলোচনা আমাদের তৈরি করে একটা মহৎ জীবনের জন্য। আজকের আধুনিক যারা ছেলে মেয়েরা যারা, তাদের অনেক সময় এই প্রশ্ন থাকে, গুরু কেন? মানে অনেক সময় দেখেছি এই গুরু শব্দটাতে এক ধরনের যেন তাদের একটা বিরক্তি জন্মায়। দেখে বেশ মজা লাগে, আমাদের টিচার্স ডে আছে আলাদা, আবার গুরু পূর্ণিমার একটা আছে। আমাদের স্বামীজির চিন্তাধারাতে এই ধর্মের যে আশীর্বাদ আমাদের উপরে ঝরে পড়ে গুরু মারফত, আর শিক্ষকের যে শিক্ষা বিতরণ, এই দুটোতে বেশ একটা সাযুজ্য দেখা যায়, মিল দেখা যায়। তাই জন্য সেই আমরা সংজ্ঞাও দেখছি না স্বামীজির, রিলিজন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। ধর্ম হচ্ছে মানুষের অন্তর্নিহিত যে পূর্ণতা তার প্রকাশ। আর শিক্ষা কি? শিক্ষা হচ্ছে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। আর রিলিজন হচ্ছে রিলিজন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি, দৈবী ভাব যা মানুষের মধ্যে আছে। বেশ পাশাপাশি রেল লাইনের মতো মনে হবে সংজ্ঞা দুটোকে। সেই জন্য এই যে গুরু পূর্ণিমা, এটা একরকমের টিচার্স ডে, কিন্তু শুধু এটাকে একটু ধর্মের ছাপ পড়াতে আধুনিক মানুষদের হয়তো সেইটা সম্পর্কে তারা একটু বিরূপতা থাকে তাদের মনে। টিচার্স ডে আসলে আমরা এই ধরনেরই শ্রদ্ধা জ্ঞাপন করছি, শুধু ধর্ম কথাটা বলছি না এই মাত্র। গুরু ও তো টিচার একজন, খুব আমাদের শ্রদ্ধেয় টিচার, ঠিক কথা। আজকে এই রামকৃষ্ণ পুঁথি থেকে যে অংশটা একটু পাঠ করব, সেখানে দেখছি গিরিশচন্দ্র ঘোষ, যার কথা একটু আগে হল, তিনি আর নরেন্দ্র, তার কথা হলো স্বামী বিবেকানন্দ, এরা দুজনে ঠাকুরের কাছে এসেছেন। দুজনের প্রকৃতি আলাদা, একজন তার পাঁচশিকে পাঁচ আনা ভক্তি রয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে শ্রীরামকৃষ্ণ অবতার। ঠাকুর নিজেও যে এটা তার এই জনসমক্ষে বলাটা সমর্থন করেন তা নয়, কারণ অনেকেরই হয়তো সেটা ভালো করে বোধ নেই। তাই তারা হয়তো সেই ব্যাপারে শুনলে এটাকে অতিরঞ্জন বলে মনে করতে পারে, কিন্তু গিরিশ কিন্তু তার নিজের যে কনভিকশন প্রত্যয় সেটা তার দৃঢ়। স্বামী বিবেকানন্দ বয়স অনেকটা ছোট, নরেন্দ্রনাথ তপকে তিনি অখণ্ড ভগবান ঈশ্বর, তাকে যে খণ্ড করা যায় না, পরিবর্তন নেই ব্রহ্মের মধ্যে, এই বাদে বিশ্বাসী।
ব্রাহ্মণ সমাজে যাতায়াত করে। তাই অবতার ব্যাপারটা তার তখন ঠিক পছন্দ নয়। এই বিতর্কের কথা আমরা আজকে একটু দেখব। এই যে গুরু পূর্ণিমার দিন ভগবান ঈশ্বর তারই তো কৃপাটা যেন গুরুর মাধ্যমে বইছে, তাই না? এই কথাটা পাঠের মধ্যে আসবে। যেমন গরুর গায়ে হাত দিলেই আমরা গরুকে স্পর্শ করা হয়, কিন্তু আসল গরুর বাঁধ দিয়ে যে দুধ আসছে, কৃপাটা আসছে, সেটাই আমাদের চাই। এই প্রসঙ্গ বলো অতঃপর লীলা কথা ভক্তদের শুনে শ্রীবদনে বিগলিত হইল আজি দিনে। যতন সহিত মন কর বোধা শ্রবণে কীর্তনে লীলা পরম কল্যাণ। বাচিকা বুদ্ধিযুক্ত গিরিশধিমান পরম বিশ্বাসী ভক্ত মহাভাগ্যবান। উত্থাপন কইলা কথা প্রভুর গোচর নরেন্দ্র বলেন যেই পরম ঈশ্বর। অনন্ত অখণ্ড তিনি একমাত্র সার, কখনো তাহার খণ্ড নহে হইবার। হেন উত্থাপন কেন শুনহ বিহিত, গিরিশে নরেন্দ্রে দুয়ে মত বিপরীত। গিরিশবাস একটু ঠাকুরের কাছে ইচ্ছে করে এই প্রসঙ্গটা তুললেন। এটা কিন্তু কথা মৃত্যুতে রয়েছে এই দিনের বর্ণনাটা। কি বলছেন এখানে? বলে পাঁচ শিখা বুদ্ধিযুক্ত গিরিশ ধীমান। গিরিশ কিন্তু তার আগের জীবনে নানা ধরনের কাজ করেছেন। তিনি বেশ বাউন্ডুলে জীবন যাপন করেছেন। ঠাকুরের কাছে যখন এসেছেন তখন বেশ নাটকীয় তার ঠাকুরকে গ্রহণ করাটা। কখনো এই গুরুকে সরাসরি গাহারি বলে তুলে দিচ্ছেন। ঠাকুর গেছেন তার নাটক দেখতে, সেখানে গিরিশ তাকে নেশা করেছেন, তাকে সরাসরি গালি গালাজ করে ফেলছেন, কিন্তু ঠাকুর তবু তাকে কৃপা করছেন, নিজে গিয়ে চলে যাচ্ছেন তার বাড়িতে। গিরিশ অনুশোচনায় দগ্ধ, তাকে প্রণাম করে বলছেন, এই যদি তুমি আজকে না আসতে তাহলে তোমার মানতাম না। অর্থাৎ তাকে যে অবতার বলে ধারণাটা হয়েছিল সেটা আরো উপযুক্ত হল তার এই করুণা দেখে। এইরকম গিরিশ একটা সৎ জীবনের দিকে যাওয়ার জন্য যেন বাস্তুর পেয়েছেন, নোঙর পেয়েছেন একটা, আর আরেকজন শুদ্ধ যুবক নরেন্দ্র আদর্শবাদী, সে বেদান্তের কথা বলেছে, তাই অখণ্ডের কথা বলছে। তাই জন্য বলছে অনন্ত অখণ্ড যিনি একমাত্র সার, ভগবান যিনি, তিনি তো অখণ্ড হতে পারবেন, তাকে এই মানুষের মধ্যে প্রাণীর মধ্যে কি করে তাকে ধারণা করা যাবে? অবতার মানেই তো ভগবান মানুষের মধ্যে ধরা পড়লে, তবে সেই অবতার বাদে যে বাকি পৃথিবীটা পড়ে থাকলো সেখানে তো তিনি থাকলেন না, কি করে এই অখণ্ড ভগবান এই একটা অবতারে প্রকাশ করে? এইটা বললেন বিশ্বাসী গিরিশ চন্দ্র মানে অবতার, নরেন্দ্র তাহাতে নাহি করে নস্বীকার। পরস্পর প্রতিদ্বন্দ্বী তর্ক দ্বন্দ্ব করে উভয় মহাবীর সোসর সমরে। মীমাংসার হেতু সেই তত্ত্ব গুরুতর, গিরিশ তুলিল তাই প্রভুর গোচর। প্রভুর উত্তর তবে কর অবদান, যতই হউন বড় বিভু ভগবান। সার বস্তু তার ধ্রুব সমু দিতে পারে, চৌদ্দ পোয়া পরিমিত নর কলে বয়ে। নরদেহে অবতারে আসেন ধরায়, উপমা ধরিয়া তাহা
বুঝানো না যায়। যেমন একজন ভালো যে মাছ ধরে না, ছিপ ফেলে বড় মাছ চট করে ডাঙায় তুলে দেয় না, সে কিছুক্ষণ মাছটাকে খেতে দেয়। মাছের বড়শিটা যখন ভালো করে বড় মাছের গলায় লেগেছে, তখন সে জোর টান দিয়ে তুলে দেয় তাকে, তাই না? সেরকম নরেন্দ্রকে ঠাকুর কিন্তু ওই বড়শিটা ভালো করে গিলতে দিচ্ছে, ভালো করে বিচার করতে দিচ্ছে, গিরিশের সঙ্গে বিচার হচ্ছে। ঠাকুর এটাকে তাকে বারণ করছে না করতে, সে নিজের যুক্তির বাদ দিয়ে গিয়ে এক সময় গিয়ে যখন যুক্তির শেষ সীমায় গিয়ে পৌঁছবে, তখন সে বুঝতে পারবে আমরা এই মন দিয়ে, এই যে শরীর দিয়ে যে ধারণাটা করছি তার একটা সীমা আছে। স্বামীজি তার ভক্তি যোগ বইয়ে বলবেন, আমরা এখন পড়ছি সেই বইটা, তাতে বলবেন যে দেখো মানুষ যখন ভগবানকে কল্পনা করবে না, তাকে ভগবান তার কাছে মানুষ হয়ে কল্পনাতে ধরা দেবেন। বলছি যদি এমন হতো মহিষ যদি কল্পনা করতো ভগবানকে, তাহলে সে মহিষ বলেই ভাবত। এটাকে দর্শন শাস্ত্রে অ্যানথ্রোপোমরফিক চিন্তার কথা বলা হয়, মানে কোন আকার ধারণ করা, মানুষের আকার ধরে একটা কল্পনা একটা ধারণা দিলে মানুষ সেটা সহজে নিতে পারে। সেইরকম ঠাকুর ঘুষিয়ে বলছেন যে ভগবান যখন এই মানুষের আকার ধরে আসেন, তখন তাকে লোকে বুঝতে পারে বেশি। এটা ভগবদ্গীতার যে শঙ্কর ভাষ্য আছে তার গোড়াতেও বুঝিয়ে বলছেন শঙ্করাচার্য, যে দেখো ভগবান যেন তিনি নিজের এই মায়াটা ইচ্ছে করে তিনি তার সাহায্য নিয়ে অবতার হিসেবে আসেন। কেন আসেন? কারণ মানুষকে কৃপা করতে আসেন, তাদের কাছে উদাহরণ হয়ে আসতে বলে মানুষ শরীর ধারণ করতে হবে, নইলে হবে না। ঠাকুর বুঝিয়ে বলছেন অনন্ত ঈশ্বর গাভী উপমা এখানে, পদ সিংহ কি বা তার অন্য কোন স্থানে, পরশন কর যদি বুঝিবে নিশ্চয়, সেই এক গাভীকেই পরশন হয়। অনন্ত হইতে সেই মত অবতার, অবতার স্পর্শে হয় পরশ তাহার। বলছে দেখো গাভীর যদি শিঙে হাত দাও, লেজে হাত দাও, শরীরে হাত দাও, যে কোনো জায়গায় হাত দিলেই তো গাভীকে স্পর্শ করানো পরশন হয়। তো সেরকম ভগবান তো সব জায়গায় আছেন, এটা বোঝা গেল বটে, একটা বৌদ্ধিক বোঝা হচ্ছে ভগবান সব জায়গায় আছেন। কিন্তু বলছে তাতে কি মন ধরলো? তাতে তো ধরলো না। গাভীর সারাংশ দুধ জানা চরাচরে, লেজে সিংহে নহে মিলে বাটের দুয়ারে, সেই রূপ অনন্তের তত্ত্ব পরিচয়ে, মিলে মাত্র অবতারে অন্যত্রেতে নয়। বলছে দেখো সেইরকম গাভীর যে সারাংশটা অর্থাৎ দুধ যেটা, গরুর অন্য জিনিস আমি আমার মাথা ব্যথা নেই, আমার দুধ দরকার, এইটা পাওয়া যাবে তার বাটের অংশে, তাই অন্য জায়গায় স্পর্শ করতে আমার লাভ হবে না। এই জায়গাটা দেখো গাভীর সারাংশ দুধ জানা চরাচরে, সব জায়গায় জানা আছে চরাচরে, যে দুধটাই হচ্ছে সারাংশ। বলছে সেইরকম এই যে ভক্তি বিশ্বাস সব জীবন ধর্মের আদর্শ কি হবে এইটা তো জানা কর্তব্য। ধর্মে তো অনেক খুঁটিনাটি আছে, শঙ্করাচার্য লিখছে না যে দেখো বাক বৈখরি শব্দ ছড়ি শাস্ত্র ব্যাখ্যান কৌশল। বলছে দেখা এমন সুন্দর সুন্দর সুললিত কথা বলছে না, দারুণ বক্তৃতা করছেন মহারাজ,
অনেক সুন্দর শব্দ ব্যবহার করছেন, কিন্তু সেটার মধ্যে যদি তার উপলব্ধি না থাকে, শব্দের ঝংকার গুলো তাৎক্ষণিক শুনতে ভালো লাগবে, কিন্তু সেটা আমাদের ভেতরে গিয়ে আমাদের পরিবর্তন আনবে না। কিন্তু দেখুন, কথা মৃত করলে যেটা হয়, খুব কঠিন কঠিন সংস্কৃত ইংরাজি তো সেখানে নেই, কিন্তু তার উপলব্ধি থেকে সেখানে আসছে। অবতার সেরকম ধর্মের যে মূল জায়গাটা, সেটা সহজ করে আমাদের কাছে নিয়ে আসছেন। ভগবান অনন্ত, তিনি আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে নানা দেশে আছেন। এত ভেবে আমার কাল নেই, আমার জীবনের যে সমস্যা, আমার জীবনের যে সংশয়, আমাদের জীবনের যে প্রতি পদে পদে যে নানা মনের বিপদ, বাইরের বিপদ, তার মীমাংসা কি করে হবে? সেই জন্য একজন মানুষকে দরকার, অবতার। বা তারই আরেকটা সংস্করণ হচ্ছে গুরু। অবতাররা যেন গুরুর মধ্যে শ্রেষ্ঠ গুরুরা, তবে কিনা স্বামীজি ভক্তিযোগ বলিয়ে বলছেন, বলছে দেখো সবসময় যে অবতারকে পেতে হবে, বলছে তা নয়, ইউ ক্যান ইভেন ডু উইথ লেসার গুরুজ, বলছেন স্বামীজি ভক্তিযোগে। বলছে যার মধ্যে দিয়ে ভগবানের এই কৃপা পাচ্ছ, সেটাই তো তুমি ধন্য। আর পাওয়ার পরে তারপর এই মন্ত্রটা নিয়ে তারপর তুমি নিজের পথে চলো। অবতার এর কাছ থেকে যেন পরম্পরাক্রমে এই গুরুর কাছে এই শক্তিটা আসে, এই শক্তির মধ্যে দিয়ে এই যে মন্ত্রের শক্তির কথা বলা হয়, ঠাকুর সেই উদাহরণ বলছে না, একটা চেন যেন ঠাকুর পাপ কথাটা বলছেন, পাপ মানে চেনের যে আলাদা আলাদা এক একটা যে কল, সেগুলো বলছে দেখো এক একটা চেনের বিভিন্ন জায়গাগুলো ধরে ধরে একদম নদীতে গিয়ে পৌঁছতে পারো। আপনারা যারা হরিদ্বারে কঙ্কালে গেছেন, খুব খরস্রোতা নদী সেখানে, দেখবেন সেখানে সব জায়গায় চেন দেওয়া আছে, গেছেন না কেউ? গেছে তো নিশ্চয়ই, এত প্রচন্ড স্রোত, সেখানে সেই চেন ধরে নামতে হয়। কারণ সেইরকম গুরু হচ্ছেন সেই চেনের মধ্যে দিয়ে তিনি একটা ধাপ, তিনি হয়তো মা সারদার কাছে দীক্ষা নিয়েছেন, মা বা ঠাকুরের কাছ থেকে মন্ত্র পেয়েছেন, এই যে পরম্পরা ক্রমে যে ঐশ্বর্যটা যেটা সম্পদ, সেইটাতে আমরা ধন্য হয়েছি। আমরা একটা বড় পরম্পরার ভাগিদার হলাম, বড় ঐতিহ্যের ভাগিদার হলাম। যেরকম হয় না, কেউ যদি বলে আচ্ছা তুমি কোন ইউনিভার্সিটি পড়েছো, বলবা তাই নাকি, আইআইটিতে পড়েছো নাকি, আইআইটিতে কি হয় হবে নিজেও জানি না কি হয়, তবে কিনা পরম্পরা আছে সেখানে, এটা বুঝলাম দারুণ নাকি পড়াশোনা হয়, এই পরম্পরার আমরাও ভাগিদার হলাম। এই যে রামকৃষ্ণ পরম্পরা, গুরু করম তার ধারণাটা কিন্তু এইখানে, যে এর মধ্যে যে শক্তি আসছে সেই শক্তি আমাদের জানা। বেদান্ত তো বলছে তোমার মধ্যেই সব শক্তি আছে, তবে কি না এদের জন্য একটা অনুঘটক দরকার আছে। একজন এসে একটু দেশটায় কাটি দিয়ে প্রথম দ্বীপটা জ্বালিয়ে দিতে হবে তোমার ভেতরে, সেই কাজটা গুরু করছেন। তারপর আলোটা জ্বলে গেলে তুমি সেই আলোটা নিয়ে সামনের পথে চলো। সারাক্ষণ গুরুদেবকে ডাকতে হবে তা নয়, আমার মনে আছে আমি দীক্ষা নিয়েছি মহারাজের কাছে, বীরেশ্বরানন্দ মহারাজের কাছে, তার কাছে গিয়েছি, আমি তো কলেজে পড়ি, সামান্য সামান্য কোন কলেজে ভর্তি হবো না হবে সেটা নিয়ে শুনতে গেছি, হায়ার সেকেন্ডারি পাস করে দীক্ষা নিয়েছিলাম। তো মহারাজ বেশ মজা করে বলেছিলেন মনে আছে, তখন ঠিক ধারণা হয়েছিল, এটা শ্রী মা তার কথায় বলছে, দেখো গুরুদেব এই আধ্যাত্মিক বিষয়ে তিনি তোমাদের আলো দিচ্ছেন, তার মানে সব সাংসারিক জটিলতার ব্যাপারে যদি তার কাছে গিয়ে প্রশ্ন করি তিনি জানবেন কি করে। অনেক সময় ভক্তরা সেরকম করেন, তিনি আসলে একটা মন্ত্র দিয়েছেন, আধ্যাত্মিক পথটার আলো দেখিয়েছেন, কিন্তু সাংসারিক বিষয়ে নিজের কমন সেন্স ব্যবহার করতে হবে। মা সারদা বলেছেন কিন্তু এই কথা, আজকের এই শুভ দিনে গুরুদের যে পরম্পরা তাকে আমরা স্মরণ করলাম এই রামকৃষ্ণ পুঁথির মাধ্যমে। এই গিরিশ ঘোষ আর নরেন্দ্রের যে বিতর্ক তার সন্ধান পেলাম,
অখণ্ডকে আরাধনা করা কঠিন। ভক্তি যোগ অধ্যায় গীতায় বলা হচ্ছে, দেখো যারা এই অখণ্ডের পথে যায় না তাদের মাত্র বড় কঠিন বলছে সেখানে, কিন্তু যারা ভক্তির পথে যায় তাদের কাছে ভগবানের কাছে পৌঁছানোটা সহজ হয়। যেমন পাহাড়ে ওঠার একটা খুব খাড়াই স্টিপ রাস্তা হয়, আবার কোনোটা পথ একটু ঘুরে ঘুরে যায় কিন্তু পিছিয়ে পড়ে যাওয়ার ভয় নেই। ভক্তি যোগ হচ্ছে সেরকম। আর এই গুরু পূর্ণিমা উদযাপনের ভালো দিকটা কি, এই যে এত জন মিলে আমরা সবাই বলছি যে হ্যাঁ আমরা এই রামকৃষ্ণ পরম্পরার মধ্যে আছি, এটাও এক ধরনের সলিডারিটি। কিন্তু সবাই আমরা সবাইকে জোর দিচ্ছি, তুমি একা নয়, তুমি একাই এই রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছ, তুমি বোকা ভেবে না তো, সেরকম না। সবাই মিলে আমরা বলছি আমরা একটা খুব সমৃদ্ধ অত্যন্ত ভালো পরম্পরা এসেছি। শ্রীরামকৃষ্ণ অবতার স্বামী বিবেকানন্দের মতো একজন মহাঋষি বলেছিলেন, আজকের দিনে তাদের আশীর্বাদ প্রার্থনা করি। যারা আপনারা সমবেত হয়েছেন সকালেও অনেকে ছিলেন, হয়তো বা কেউ তাদের মধ্যে এই পর্বেও রয়ে গেছে, সবার উপর তাদের আশীর্বাদ বর্ষিত হোক। আর মহারাজরা যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার পক্ষ থেকে। ধন্যবাদ, নমস্কার।